তো এখন একটা এয়ারড্রপের অফার শেয়ার করব। অফারটা ভালো এই জন্য শেয়ার করছি, আর এটা আজকে বাইন্যান্সের সাথে তাদের একটা এমা হয়েছে, মানে বাইন্যান্সের সাথে তাদের একটা পার্টনারশিপের মতো হয়েছে। তো তারা একটা এয়ারড্রপ আপাতত লঞ্চ করেছে, পরবর্তীতে তারা মাইনিং হয়তো আনতে পারে, তবে যেহেতু আপাতত এয়ারড্রপ আছে, এয়ারড্রপের টোকেনগুলো আপনারা সবাই ক্লেম করে রাখেন, এটা আর 2-3 মাস পরেই কিন্তু আমরা এখান থেকে উইথড্র করতে পারবো। অফারটা কী এবং কেন শেয়ার করছি আপনারা একটু পরেই বুঝতে পারবেন। তো ফার্স্টে যেটা করতে হবে, এইরকম একটা পোস্ট আমি আমার চ্যানেলে করে দিব, যাদের জয়েন হওয়ার ইচ্ছা ফার্স্টে তাদের টুইটারে আমাদেরকে ফলো করে একটা স্ক্রিনশট নিতে হবে, এবং টেলিগ্রামে জয়েন হওয়ার পর একটা স্ক্রিনশট নিতে হবে। তো যাদের জয়েন হওয়ার ইচ্ছা ফার্স্টে এই দুইটা টাস্ক কমপ্লিট করে নেবেন, মানে টুইটারের মধ্যে ক্লিক দিবেন, দিয়ে আপনার টুইটার দিয়ে তাদের অ্যাকাউন্টটা ফলো করে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তো এখান থেকে তাদেরকে ফার্স্টে ফলো করে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তো এখানে একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, এই দেখেন আজকেই তারা বাইন্যান্সের সাথে একটা এমা হয়েছে, যেটার পোস্টটা এখানে তারা আপলোড করে দিছে। আর দ্বিতীয়ত, এই প্রজেক্টটা কীরকম আমি আপনাদেরকে যদি বুঝাই, এটা হচ্ছে একটা ফুড ডেলিভারি অ্যাপস, মানে তাদের এই কয়েনগুলো দিয়ে আপনি যে কোনো খাবার অর্ডার করতে পারবেন, তবে সেটা হয়তো বাংলাদেশের জন্য না অন্য দেশের জন্য, তবে আমরা এই কয়েনটা সেল করতে পারবো। এখানে দেখেন তারা একটা পোস্ট করেছে যে ফার্স্ট ডেলিভারি, তাদের এই যে কোম্পানিটা আছে এটার মধ্যে কেউ যদি এই টোকেনটা দিয়ে খাবার কিনে, তাহলে মনে করেন তারা তাড়াতাড়ি ডেলিভারিটা দিবে। তো বাংলাদেশে যেরকম ফুড পান্ডা রয়েছে ওই রকমই একটা অ্যাপস আর কি, ডেলিভারির অ্যাপস, তবে বর্তমানে এটা এখনও মানে পুরোপুরি লঞ্চ হয়নি। আপাতত তারা এয়ারড্রপ দিচ্ছে, টোকেন ডিস্ট্রিবিউশন করবে, পরবর্তীতে তারা তাদের কোম্পানি থেকে এই একটা রেস্টুরেন্ট অথবা এই ফুড ডেলিভারির মানে একটা কোম্পানি লঞ্চ করবে, তখনই আমরা এই টোকেনটা সেল করতে পারবো। তো মনে করেন এটা আমেরিকায় যদি হয়, তাহলে আমাদের টোকেনটা আমেরিকানরা কিনে নিবে, আমরা তাদের কাছে সেল করতে পারবো, তারা এই টোকেনটা দিয়ে এই কোম্পানি থেকে খাবার অর্ডার করতে পারবে। তো সিস্টেমটা হচ্ছে এইরকম। তো অনেক অনেক ভালো একটা প্রজেক্ট, আর এটা পেমেন্টটা লিখে রাখেন 100% আপনি পাবেন, আর এটা থেকে ভালো একটা অ্যামাউন্ট পাবেন ইনশাল্লাহ। আর যেহেতু এটা বাইন্যান্সের সাথে এমা হয়েছে, তো আশা করি টোকেনের প্রাইসটাও ভালো থাকবে, আর যেহেতু ইনস্ট্যান্ট দিচ্ছে সবাই নিয়ে রাখেন, আর পরবর্তীতে এটা যখন মাইনিংটা আসবে তখন আমি মাইনিংয়ের আপডেটও দিয়ে দিব, সবাই মাইনিংও করার চেষ্টা করবেন। এখন যেটা ফ্রিতে দিচ্ছে সেটা নিয়ে রাখেন। ওকে, তো এটা মানে টুইটারটা ফলো করে স্ক্রিনশটটা নেওয়ার পর টেলিগ্রামে জয়েন, এখানে পোস্টে দেখেন আমি টেলিগ্রামের লিঙ্কটাও দিছি, এখানে টেলিগ্রামে জয়েন হওয়ার পর একটা স্ক্রিনশট করে নেবেন। তো নিচের যে দুইটা টাস্ক আছে এগুলো কমপ্লিট করার পর এখন আমাদের এয়ারড্রপে জয়েন হতে হবে, একেবারে ইজি এয়ারড্রপে জয়েন হওয়া। তবে এটার জন্য অবশ্যই আপনার মিসেস ব্রাউজার প্রয়োজন হবে, এবং মিসেস ব্রাউজারে অবশ্যই আপনার মেটামাক্স এক্সটেনশনটা অ্যাড করা থাকতে হবে। তাহলে এখন আপনি যেটা করবেন, এখানে দেখেন আমি একটা রেফার কোড দিচ্ছি, এটা কপি করে নেবেন, আর অবশ্যই রেফার কোডটা ইউজ করতে হবে। রেফার কোডটা কপি করার পর আপনি এই লিঙ্কটাকে মিসেস ব্রাউজারে ওপেন করবেন, এখান থেকে কপি করে আপনি আপনার মিসেস ব্রাউজারে এটা ওপেন করবেন। লিঙ্কটা ওপেন করার পর এরকম আসবে। তো এখানে ফার্স্টে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে। তো ওয়ালেট যেহেতু কানেক্ট করা লাগবে, এর জন্য আমি আগেই থেকে বলেছি মিসেস ব্রাউজার ইউজ করবেন, এবং আগে থেকেই মিসেস ব্রাউজারে মেটামাক্স এক্সটেনশনটা অ্যাড করে রাখবেন। তো ওয়ালেট কানেক্ট করার জন্য কানেক্ট ওয়ালেটটি ক্লিক দিবেন, দেন এখান থেকে মেটামাক্সের যে আইকনটা আছে সেটার মধ্যে ক্লিক দিবেন, অটোমেটিক আপনার মেটামাক্সে নিয়ে যাবে। তো আমার এখানে অনেকগুলো ওয়ালেটের জন্য এরকম শো করছে, আপনার ক্ষেত্রে একটা ওয়ালেট থাকবে এরকম শো করলে নেক্সটে ক্লিক দিয়ে দিবেন, দেন এরকম আসবে কানেক্টে ক্লিক দিবেন। তো ওয়ালেটটা ফার্স্টে কানেক্ট হবে। তো প্রথমবার ওয়ালেটটি ক্লিক দিবেন, দেন আবার মেটামাক্সে ক্লিক দিবেন, সরাসরি আপনার মেটামাক্সে নিয়ে যাবে। আচ্ছা, এখানে দেখেন অটোমেটিক কিন্তু কানেক্ট হয়ে গেছে, আমাকে কিন্তু আর মেটামাক্সে যেতে হয়নি। তো আপনার ক্ষেত্রে যদি এরকম তাহলে আলহামদুলিল্লাহ। তো এখন যেটা করবেন, আমি ফার্স্টেই বলেছিলাম যে রেফার কোডটা কপি করে নিয়ে আসার জন্য, আর এখানে আপনাকে অবশ্যই রেফার কোডটা ইউজ করতে হবে, তা না হলে কিন্তু হবে না। তার কারণ একটা জিনিস দেখেন, এখানে কিন্তু রেড কালার একটা স্টার চিহ্ন আছে, এখানেও একটা রেড কালার স্টার চিহ্ন আছে, মানে এই দুইটা মাস্ট। তো আপনি যখন ওয়ালেটটা কানেক্ট করবেন, আপনার ওয়ালেট অ্যাড্রেসটা নিচ্ছে এরকম অটোমেটিক চলে আসবে, আর উপরে আপনি আমার দেওয়া রেফার কোডটা এখানে ইউজ করে রেজিস্টার অপশনে ক্লিক করে দিবেন। ওকে, তো দেখেন রেজিস্ট্রেশনটা সাকসেসফুলভাবে হয়ে গেছে। তো তারপর ঠিক এরকম ইন্টারফেস শো করবে। তো এখন আপাতত দেখেন আমার ব্যালেন্সটা কিন্তু জিরো রয়েছে, আমি আপনাদের সামনে লাইভ 100 পয়েন্ট ক্লাইম করে দেখাবো। তো পয়েন্টগুলো ক্লাইম করার জন্য আপনি যেটা করবেন, এই যে অ্যাকাউন্ট মেনু আছে এটার মধ্যে ক্লিক দিবেন, দেন এখান থেকে ক্লেম এয়ারড্রপ এই অপশনে ক্লিক দিবেন।
দেন এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে এই যে আর ছোট্ট করে লেখা রয়েছে ক্লেম এয়ারড্রপ, এটার মধ্যে আবারও ক্লিক দিবেন, দেন এরকম আসবে। তো ফার্স্টেই আমি আপনাদেরকে বলেছিলাম যে তাদের টুইটার এবং টেলিগ্রামে জয়েন হয়ে স্ক্রিনশটটা করে রাখার জন্য। তো আপনি এখান থেকে যেটা করবেন, আপনার টুইটারের যে ইউজার নেমটা আছে, মানে সরি উপরে এখানে যে টেলিগ্রামের যে ইউজার নেমটা আছে সেটা দিবেন। দেন আপনি যে তাদের টেলিগ্রামে জয়েন করেছেন এই বক্সের মধ্যে ক্লিক দিয়ে গ্যালারি থেকে সেই মানে স্ক্রিনশটটা আপলোড করে দিবেন। দেন ঠিক একইভাবে আপনার এই যে টুইটারের ইউজার নেমটা আছে সেটা এখানে দিয়ে দিবেন। তারপর এখানে আপনি তাদেরকে যে টুইটার ফলো করছেন সেই স্ক্রিনশটটা এখানে আপলোড করে দিবেন, দিয়ে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। তো এরকম আসলে এখান থেকে ওকে অপশনে ক্লিক করে দিবেন, আপনার এই স্ক্রিনশটগুলো তাদের কাছে আপলোড হয়ে যাবে। এখানে আপনাকে 2 মিনিট ওয়েট করতে হবে, 2 মিনিট। এই দেখেন এটা কিন্তু পেন্ডিং আছে, আপনারা একটু খেয়াল করলে দেখতে পারেন এটা কিন্তু পেন্ডিং আছে। তো এখানে আপনাকে এই 2 মিনিট ওয়েট করতে হবে, তাহলে আপনার ওয়ালেটে তারা পয়েন্টগুলো দিয়ে দিবে। আচ্ছা, তো দেখেন 2 মিনিটও ওয়েট করতে হয়নি, আমার এটা দিয়ে দিছে। আমি ব্যালেন্সটা চেক করে দেখি, এটা দিয়ে দিছে। আমি যদি আবার দেখাই অ্যাকাউন্ট ক্লেম এয়ারড্রপ, তো দেখেন এটা কিন্তু সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে গেছে। তো এটা ভাইরাল না, এর জন্য আর কি তাড়াতাড়ি হয়ে গেছে। যদি এটা ভাইরাল হয় তো সেক্ষেত্রে হয়তো একটু সময় নিতে পারে। তো সবাই এটা তাড়াতাড়ি জয়েন করার চেষ্টা করবেন। এই যে অ্যাকাউন্ট মেনু আছে, এখান থেকে আমি যদি ড্যাশবোর্ডে আসি, দেখতে পাচ্ছেন আমার ওয়ালেটে কিন্তু 100টা কয়েন তারা দিয়ে দিছে। তো এই অফারটা মিস করবেন না, পারলে এটাতে 2-3টা মাল্টিপল করে রাখেন। আপনার কাছে যদি আলাদা আলাদা টুইটার আর টেলিগ্রাম থাকে তাহলে এটাতে মাল্টিপল করে রাখেন। এখানে আপনার রেফার লিঙ্কটা পাবেন, আপনার রেফার লিঙ্ক প্লাস এই যে রেফার ওয়ালেট অ্যাড্রেস, এটা কপি করে মানে আপনি আপনার রেফার করার চেষ্টা করবেন। 2-3টা অ্যাকাউন্ট এখানে করে রাখেন, আর এই টোকেনটা কিন্তু অনেক বেশি হাইপ ক্রিয়েট করবে 4-5 মাসের মধ্যেই, তখন কিন্তু আপনি এটা সেল করতে পারবেন। আর অফারটা কিন্তু অনেক 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 ভালো, এর জন্য শেয়ার করছি, নাহলে এই অফারটা আমি আপনাদের সাথে শেয়ার করতাম না। আর আরেকটা কথা, যেই ওয়ালেটগুলো আপনি এখানে কানেক্ট করবেন সেই ওয়ালেটের ব্যাকআপগুলো অবশ্যই নিয়ে রাখবেন, নাহলে কিন্তু পরবর্তীতে যখন উইড্রো আপডেট আসবে তখন আপনি আর উইড্রো করতে পারবেন না। তো এখানে মাল্টিপল করার ক্ষেত্রে অনেকে হয়তো বুঝতে পারেন যে এই মেটামাক্সের ডাটা ক্লিয়ার করে করে করতে হবে, না। আমি আপনাদেরকে একটা ভিডিওর লিঙ্ক করে দিব, অথবা যার প্রয়োজন আমাকে ইনবক্সে বলবেন, আমি তাকে একটা ভিডিও করে দিব যে কীভাবে মেটামাক্সে আলাদা আলাদা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং সেগুলো ব্যাকআপ নিয়ে রাখতে হয়। তাহলে আপনাকে আর মিসেস ব্রাউজার অথবা অন্য কোনো ব্রাউজার ডাটা ক্লিয়ার করতে হবে না, আপনি এই একটার মধ্যে অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করতে পারবেন। তো এখানে দেখেন আমি কিন্তু অনেকগুলো অ্যাকাউন্ট ইউজ করছি, চাইলে এখানে আরও অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমি আরও কাজ করতে পারবো। তো এরকম যদি কারো প্রয়োজন হয় যে কীভাবে মেটামাক্সে আরও অ্যাকাউন্ট ক্রিয়েট করব ডাটা ক্লিয়ার না করে, আর সেই অ্যাকাউন্টগুলোর কীভাবে ব্যাকআপ নিব, তাহলে আমাকে ইনবক্সে বলবেন, আমি ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব যে কীভাবে এই কাজগুলো করতে হয়। তো আর কথা বাড়াবো না, ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তবে ভিডিওটা শেষ করার আগে আবারও আপনাদেরকে বলছি যে অফারটা অনেক 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 ভালো, এজন্য শেয়ার করেছি, না হলে অফারটা শেয়ার করতাম না।